হ্যালো সবাইকে আজকে আপনাদেরকে আসলে দেখাবো যে কীভাবে আমরা মাহিরের জন্য যখন আমরা মেজারমেন্টটা করি স্পেশালি ব্লাড কিটোনের জন্য যে মেজারমেন্টটা করি সেই মেজারমেন্টটা কীভাবে নেই আসলে মেজারমেন্টটা যদি আমরা না নেই তাহলে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না যে আমরা আসলে কিটোসিসের কোন পর্যায়ে আছি আপনাদের হয়তো সবসময় এই মেজারমেন্টটা কখনোই আসলে সবসময় নেওয়ার দরকার নাই বাট আমরা যখন কিটোজেনিক জার্নিটা আমরা যখন শুরু করছি তখন শুরুর দিকে কিন্তু আমাদের এই মেজারমেন্টটা নেওয়া জরুরি কারণ নইলে আমি বুঝতে পারবো না যে ওকে আমরা কি খাবার দিচ্ছি এবং কোন খাবার থেকে ওর কিটোসিসের পরিমাণটা কতটুকু আছে ব্লাডে সো মাহির আজকে সকালবেলা আমরা কি খেয়েছি তুমি কি খেয়েছো সকালে এক্স জেন স্টেক এক্স এন স্টেক সো হাউ ডিড ইউ ফিল অ্যাপট ইউ ব্রেকফাস্ট ডিড ইউ লাইক ইট হাউ ডিউ ফিল রাইট নাও তুমি এখন এখন কেমন লাগছে তা হ্যাপি সকালে আর কি করেছো তুমি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেছো কেটেলবেল করেছি আর কি করেছি সাইক্লিং তারপর আমরা কি করেছি ব্রেকফাস্ট করেছি তাই না আচ্ছা সো আমরা দেখাই প্রসেসটা আমরা কিটন মাপার জন্য এখানে একটা মিটার আছে যে মিটারটা আমি ইউজ করি আপনারা হয়তো এই মিটারটা ইউজ করতে পারেন বা অন্য আরেকটা মিটারও আপনারা দেখতে পারেন এটার নাম হচ্ছে কিটো মোজো এই মিটারটা আসলে আমার দেশে আমি পাইনি বাইরে থেকে আমার আনাতে হয়েছে আমি এয়ার ব্যাকপ্যাক বা যারা বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসেন তাদের সাথে যোগাযোগ করে আমি এই প্রোডাক্টটা ঠিক আছে সো আমরা যদি কিটনটা মাপি দেখা যাবে যে এই কীটন মাপার জন্য এই যে মিটারটা আছে এই মিটারটা আমরা ইউজ করব এবং কিছু স্ট্রিপ আছে যেমন এই স্ট্রিপটা হচ্ছে গ্লুকোজ মাপার জন্য আর এই ব্লু স্ট্রিপটা হচ্ছে কিটন মাপার জন্য সো আমরা শুরু করে দিই প্রসেসটা এখানে একটা পাঞ্চ করার জন্য এটা আছে সো ফার্স্টে আমি এই কিটন মিটারের মধ্যে কিটো মজুর মধ্যে আমি স্ট্রিপটা ঢোকালাম এই স্ট্রিপটা হচ্ছে কিটনের স্ট্রিপ হ্যাঁ সো স্ট্রিপটা ঢোকানোর সাথে সাথে এটা অন হয়ে যাবে এবং একটা বিপ করবে তার মানে এটা রেডি সো আমি যদি এখন মাহিরের ব্লাড কিটনটা মাপতে চাই মাহির একটু দেখি বাবা আর ইউ রেডি ডু ইট অ্যান্ড উই আর ডান আমরা একটু ব্লাড নিয়ে আসবো তারপর আমরা কিটন বডিটা একটু মাপি হয়ে গেছে লেস ওয়েট ফর আ সেকেন্ড দশ সেকেন্ড এখানে ওয়েট করবো আমরা টু ওয়েট করি মাহির আমরা এরপর গ্লুকোজটাও মেপে ফেলবো বাবা যেহেতু একবারে করেছি উইল মেজার বোথ ক্রিটন এন্ড গ্লুকোজ কিপ ইট লাইক দিস সো এই যে দেখা যাচ্ছে মাহিরের কিটন লেভেল হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো মাহিরের জন্য এটা কিন্তু রিজনেবলি হেলদি আমি ডিটেইলে টিস্যু দিচ্ছি বাবা আমরা গ্লুকোজটা মেপে ফেলি একবারে সো লেট মি জাস্ট গো টু দ্য গ্লুকোজ অ্যান্ড আবার আমরা গ্লুকোজেরটা ইনসার্ট করলাম এবং এবার মাহিরের ব্লাড গ্লুকোজটা আমরা একসাথে মেপে ফেলছি তো এটা যেটা হবে মেশিনটা একই সাথে গ্লুকোজ এবং কিটোনের একটা রেশিও করে ওরা একটা জিকেআই ইন্ডেক্স দেয় জি কে ইন্ডেক্স নিয়ে হয়তো আমরা পরে আলাপ করব বাট এই যে মাহিরের গ্লুকোজের পরিমাণটা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি সো এই কিটোমজু মাহির একটু ধরে রাখো কিটোমজোটা কিন্তু আমার মোবাইলে অ্যাপের সাথেও ইনটিগ্রেটেড হ্যাঁ তো আমি যদি মোবাইল অ্যাপে এখন জাস্ট ওপেন করি মোবাইল অ্যাপটা মোজো হেলথ এটা দেখা যাবে সিঙ্ক করছে এটা ব্লুটুথ সিঙ্ক করে উইদিন টু টু থ্রি সেকেন্ডস আমার রিপ্লাইটা দিয়ে দিবে সো এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাহিরের রেটিংটা চলে আসছে এবং এখানে বলছে ইউ আর ইন মডারেট লেভেল অফ জি কেআই কিটোসিস এবং মাহিরের কিটোন লেভেল ওয়ান এবং গ্লুকোজ লেভেলটাও এখানে দেখিয়ে দিচ্ছে সো মেজারমেন্ট করাটা জরুরি কারণ মেজার না করলে আসলে আমরা বুঝতে পারবো না যে আমরা কিটোসিসের কোন পর্যায়ে আছি আমার এক্সপিরিয়েন্স বলে মাহির যখন তার কিটোসিস লেভেলের পয়েন্ট ফাইভ বা তার বেশি থাকে তখন কিন্তু তার অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা অনেক কমে যায় সো ও এখন ওয়ান পয়েন্ট জিরো তো আছে উইচ ইজ গুড ফর হিম আর থেরাপিটিক কিটোসিসে আসলে যারা আরও সিভিয়ার লেভেল অফ মেন্টাল চ্যালেঞ্জের মধ্যে আছেন তাদেরকে রিকোয়েস্ট করা হয় টু পয়েন্ট জিরোর উপরে যদি যাওয়া যায় তাহলে তাদের জন্য খুবই ভালো বাট আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পল দেখালাম যে কীভাবে আমরা মেজারমেন্ট করতে পারি এবং মেজারমেন্টের থ্রু দিয়ে কীভাবে আমরা ডেটা ব্যাক ডিসিশন নিতে পারি ফর হেলথ অফ দ্য পিপল দ্যাট উই আর টেকিং কেয়ার অফ থ্যাংক ইউ